মেয়েদের প্যান্ডেল আছে হ্যাঁ এই বাচ্চাটা সুলতান মোহাম্মদউল্লাহ না আমার আম্মু এই প্যান্ডেল হয়ে আইছিল কোনো টেনশন নাই তোমার আম্মু তোমাকে নিয়েই বাড়িতে যাবে ইনশাআল্লাহ আর যদি তোমার আম্মু তোমাকে নিতে না চায় তো আমরা এতগুলো মানুষ আছি না নিয়ে যাব না ইনশাআল্লাহ কি নাম বাড়ি কোথায় ওর নাম হলো সুলতান মোহাম্মদউল্লাহ এই ভাই কই যারা প্রজেক্টর প্রজেক্টর কোন ক্যামেরা এই বাচ্চার দিকে ধরো একটু প্রজেক্টর নাই আচ্ছা তাহলে ওর মা যদি আমাদেরকে শুনে থাকেন বা ওর বা তোমার আব্বুর নাম কি আমার আব্বুর নাম আসিফ খান আব্বু আসছে আজকে আচ্ছা ওর আব্বুর নাম হলো হাসিফ খান আর ওর মার নাম হলো মুক্তা খানম আর তোমার নাম কি বললা সুলতান মোহাম্মদউল্লাহ মাশাআল্লাহ বাড়ি কই তোমার বাড়ি আচ্ছা ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো মাশাআল্লাহ না হারাইলে আজকে এসে জুড়তে পারত তুমি আল্লাহ যা করে এর ভিতরে কল্যাণ আছে বুঝতে পারছো তুমি হারানো রসিলাই তোমাদের এতগুলো চাচ্চু তোমার জন্য দোয়া করবে এখন আল্লাহ তাআলা ওকে ওর মার কাছে ফিরিয়ে দেন বলেন আমিন আল্লাহ তাআলা ওকে হাফেজে কোরআন আলেমে দ্বীন দাঈ ইলাল্লাহ দেশের শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের সবার সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন আমিন তোমাকে এই বইটা উপহার দিলাম আলহামদুলিল্লাহ এটা তোমার আম্মুকে দিবা আর তুমি যখন পড়তে পারবা তুমিও পড়বা ইনশাআল্লাহ ঠিক আছে তোমার কোনো টেনশন কোনো কারণ নাই ওর মা মাদ্রাসার অফিসে এই বাচ্চা থাকবে তাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাদ্রাসার অফিসে যাও বাবা কোনো অসুবিধা নাই তুমি পেয়ে যাবে তোমার